সব সময় আমাকে আপনারা নতুন শাড়িতে সাজগোজে দেখেন, সব সময় নতুন শাড়ি। সো এবার পোড়া শাড়ি নিয়ে একটু লাইভে আসলাম। আই হোপ সবাই জয়েন করবেন, এবং এই লাইভটাকে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে সবার কাছে, একটা করে শেয়ার করে দিবেন এই লাইভটাকে। পোড়া শাড়ি কিনবেন, পোড়া লেহেঙ্গা কিনবেন, মানুষের উপকার হবে। যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আমার লাইভটা, এই মুহূর্তে আমি আছি বিদ্যানন্দন ফাউন্ডেশনের অফিসে, এবং যারা যারা জয়েন করছেন আপনারা, এই পুড়ে যাওয়া শাড়িগুলো আমি আসলে মানে কি বলবো, আসলে আমার কোনো ভাষা নেই, আমি নিজে একজন কাপড়ের ব্যবসায়ী। সো এটা আমার হার্টটাকে যতটা বেশি টাচ করবে আমি জানি না, আমি এটা আমি যতটা এটা উপলব্ধি করতে পারি, এবং এই কাপড়ের মধ্যে আমি নিজের কাপড় দেখতে পাই। আর আমার যেহেতু কাপড়ের বিজনেস, তো আমি এইটাতে আমার কতটা হার্ট টাচিং এটা আমি বুঝি। এবং ওখানে আমার নিজেরও অনেকগুলো সাপ্লায়ার ছিল যাদের কাপড়গুলো এরকম করে পুড়ে গেছে। সো এইরকম পোড়া কাপড়গুলো আপনারা কিনতে পারবেন এই রমজানে। আমরা কিন্তু যাদের বেশি আবার একটু টাকা পয়সা আছে বা যারা একটু সচ্ছল, আমরা অনেক টাকা এমনিতে নষ্ট করি, নিজের জন্য বেশি দামি জিনিস কিনি, এটা করি সেটা করি, আমরা তার মধ্যে থেকে অল্প করে কিন্তু আমরা এই ব্যবসায়ীদের পাশে আমরা দাঁড়াতে পারি। যেখানে বঙ্গবাজারে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আমাদের মতো 4000 ব্যবসায়ী, তাই না, 4000 দোকান ছিল, 4000 দোকান যেখানে পুড়ে গেছে, এত ব্যবসায়ী যাদের আজকে ঈদটা কত সুন্দর ভাবে করার কথা ছিল। আমার এখনো মনে হলে বুকের মধ্যে এরকম মানে বুকের মধ্যে এরকম মোচড় দেয় আমার মনে হলো এখনো, যে এই যে এই শাড়িটা আমি সেল করছি আপু, এই শাড়িটা আমাদের ছিল, এই শাড়িটা যারা আমাদের কাস্টমার আছেন দেখলেন চিনবেন। এই এটাকে কি কাতান বলে যেন, কাঞ্চন, না 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 না, এই কাতান শাড়িটা আমাদের পেজ আপনারা দেখছেন, আমরা মিনিমাম এটাকে 4000 পিস সেল করেছি, এটাকে এই শাড়িটাকে আমরা মিনিমাম 4000 পিস সেল করেছি। এই এই শাড়িটা এই যে দেখেন পুড়ে গেছে, সো এরকম মানে হাজার হাজার কোটি টাকার কাপড় চোপড় কিন্তু পুড়ে গেছে। আপনারা সর্বনিম্ন 10000 টাকা করে কিনতে পারবেন। এটা তো আসলে মানে নাম মাত্র কিনা, আপনাদের মানে এই রমজান মাস উপলক্ষে, একে তো রমজান মাস, আরেকে তো আপনার মানুষের পাশে দাঁড়ানোর জন্য, রমজান মাসে নাকি দান করলে আল্লাহ এমনিতে সওয়াব বেশি দেয়, তো একে তো সওয়াব তো পাবেন, আরো মানুষের দোয়া পাবেন, অনেক দোয়া পাবেন। এই শাড়িটা দেখে মানে এই শাড়িটা আমি নিজে পরছি, আমি শীতের সময় আমার মনে আছে আমি এই শাড়িটা পরেছি, এবং এটার সাথে একটা সাদা চাদর দিয়ে আমি লাইভ করছি। এই মানে আমার মাঝে মাঝে অনেক শর্ট টাইম অ্যাম্বুলেন্স মেয়ে, এখন নামটা ভুলে গেছি শাড়িটার। সো এই এইগুলো মানে হৃদয়ের এখানে আসলে লাগে, যে এই যে ব্যবসায়ীদের পড়ে গেছে। আমি দেখেন বিদ্যানন্দন ফাউন্ডেশন থেকে এখন লাইভে এসেছি, এবং ওনাদের পেজটাকে আমি ট্যাগ করে দিয়েছি, আমি এখানে বিকাশ নাম্বার দিয়েছি, রকেট নাম্বার মনে হয় দিয়েছি, ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছি, ডিটেলস আমি দিয়েছি। যারা যারা ফাইম এখন কাছে নিয়ে এসছো, যারা যারা আপনারা কিনতে চান পোড়া কাপড় গুলা, এখানে তো আসলে কাপড় পুড়ে নাই, ব্যবসায়ীদের কপাল পড়ে গেছে, এর স্বপ্ন পড়ে গেছে, ব্যবসায়ীদের স্বপ্ন পড়ে গেছে, ধুলির সাথে হয়ে গেছে, মা ধোষ কাতান। এই মাধোষ কাতানটা আমরা মিনিমাম 4000 পিস সেল করছি, 4 কালারের। সো এটা আমি এই কালারটা আমি ফার্স্ট পরেছিলাম, এবং আমাদের পেজ একটা সারা যাচ্ছিল ওই কাতানটা যখন আমি পরে লাইভে আসছিলাম। সো এই পুড়ে যাওয়া কাপড়গুলো দেখে আসলে কলিজার মধ্যে লাগে। এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন, এই যে দেখেন আমার সেই মাধোষ কাতানের মানে লাইভ বা ভিডিও, এটা আমি আমার পেজ থেকে করেছিলাম। এটা আপনারা আমার জাস্ট যারা আমাকে ভালোবাসেন বা যারা আমার ফলোয়ার বা যারা আমার কাস্টমার, এখানে অনেক বড় বড় মানুষ আছেন আমি জানি, আমাকে দেখেন, আমার কাছে মনে হয় আপনারা অল্প মাত্র তো 10000 টাকা থেকে আপনারা স্টার্ট করতে পারবেন, যত খুশি দিয়ে আপনারা কিনতে পারবেন এই পুড়ে যাওয়া কাপড়। এটা দেখেন, এই শাড়িও কিন্তু আমরা একসময় দামে সেল করছি, তাই না, এই এই শাড়ির বিজনেস দিয়ে আজকে সানবিস ভাই তনি এখানে। সো এখানে মানুষের এই পুড়ে যাওয়া মানে মানুষের কপাল আসলে পুড়ে গেছে, ব্যবসায়ীদের, আমার মতো ব্যবসায়ীদের, আমি নিজে ফিল করতে পারি যে আজকে আল্লাহ আমার যদি এরকম পুড়ে যেত তাহলে কি হতো। যে যেটা নিতে চান আপনারা এই পোড়া কাপড়ের বিনিময়ে সর্বনিম্ন 10000 টাকা থেকে যত টাকা খুশি আপনারা এখানে ডোনেট করতে পারবেন বা কিনতে পারবেন, যেটাই মনে করেন, যে যেভাবেই করতে চান। আমার কাছে মনে হয় মানে মন থেকে করেন, যাই করেন মন থেকে করেন। এবং এটার হচ্ছে যে আপনার আপনারা ওনাদের পেজে নক করতে পারেন, দেখেন দেখেন কিভাবে পুড়ে গেছে, এরকম অনেক আছে যে পুড়ে ছাই হয়ে গেছে। এটাও তো মাধোষ কাতান রে, মাধোষ কাতানের আরেকটা ডিজাইন, এটা দেখেন।
মানে কলিজার মধ্যে লাগে না, এগুলো দেখলে একটা করে শেয়ার করে দিন সবাই, যেন এটা যেন মিলিয়ন ক্রস করে, আমার এই লাইফটা যেন মিলিয়ন মিলিয়ন ক্রস করে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার এই লাইফটা যেন মিলিয়ন মিলিয়ন ক্রস করে। এবং যারা যে যেখান থেকে দেখছেন, যারা বিদেশ থেকে দেখছেন, আপনারা বিদেশ থেকেও ওনাদের ফাউন্ডেশনের মাধ্যমে মানুষকে হেল্প করতে পারেন। আমার খুব ভালো লাগতেছে সত্যি, আমার মানে আমি এখানে মন থেকে আসছি, আমাকে কেউ বলে নাই, কেউ আমাকে ইয়া করে নাই, আমি জাস্ট নিজের মন থেকে আসছি। তো আমি আসলে মানে আমার আরো আমি আরো দুই তিন দিন আগেই আসতাম, আমি একটু অসুস্থ ছিলাম, সব মিলে আমি আসতে পারি নাই। তো যে যেটাই কিনতে চান ওনাদের এখানে আপনারা যোগাযোগ করেন ওনাদের পেজে, সোয়াব তো পাবেন, মানুষের এত দোয়া পাবেন। আর আমি সবসময় একটা কথা বলি, আপনি যখন একটা ব্যবসায়ীকে হেল্প করবেন, দেখেন এখানে লেহেঙ্গা আছে, এই লেহেঙ্গাটার হয়তো দাম ছিল মিনিমাম 20,000 টাকা, মিনিমাম হয়তো 20,000 টাকা দাম ছিল এই লেহেঙ্গার। হ্যাঁ, এটা ওনারা রিসাইকেলিং করছে, এটা আবার পুরো জায়গাটাকে কেটে, এই লেহেঙ্গাটার দাম মিনিমাম নিশ্চয়ই 20,000 টাকা ছিল। এটা নিশ্চয়ই কোনো নতুন বউয়ের পরে বিয়ে করার কথা ছিল, এই লেহেঙ্গা পরে কারো বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল, তাই না? এই লেহেঙ্গা গুলা কোনো না কোনোদিন কেউ হচ্ছে যে পরে আপনার বিয়ে করতো, তাই না? এই সেই পোড়া লেহেঙ্গা যেটা আপনি কিনে সেই আমাদের মতো সেই ব্যবসায়ীদের পাশে আপনি দাঁড়াইতে পারেন, এই সেই পোড়া লেহেঙ্গা। তো হ্যাঁ, এটা নিয়ে এসো, এই সেই পোড়া লেহেঙ্গা যেটার আপনারা স্ক্রিনশট নিতে পারেন, যার যতটুকু সামর্থ্য হয়। আপনি মাত্র 10,000 টাকা থেকে আজকাল আসলে যাদের সামর্থ্য আছে বাংলাদেশে, আমরা তো বিজনেস করি আমরা জানি, 10,000 টাকা কিন্তু যাদের সামর্থ্য আছে তাদের কাছে কিন্তু কোনো বিষয় না। আপনারা 10,000 কেন, এখানে যে যত পারেন আমার মনে হয় যে সাহায্যের হাত এগিয়ে দেন ব্যবসায়ীর জন্য। আমি সবসময় একটা কথা বলি, কেউ এটাকে খারাপ ভাবে নেবেন না। আমি আসার সময় যে আমি কোনোদিন আমি প্রচুর সোশ্যাল ওয়ার্ক করি, বাট আমি কোনোদিন পোস্ট দিই না, কেউ বলতে পারবে না, বাট আমার গ্রামের মানুষ বলতে পারবে যে আমি কতটা সোশ্যাল ওয়ার্ক করি। বাট আজকে আমি ইচ্ছা করে পোস্টটা দিলাম যেন আপনারা মানে এই ওনাদের ফাউন্ডেশনটাকে চিনেন। এবং আমার কাছে মনে হয় যে মানে এখানে যারা আমার লাইভ দেখতেছেন সবাই কাস্টমার, এন্ড প্রত্যেকেরই সামর্থ্য আছে, আপনারা এই ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা ব্যবসায়ীদের পাশে দাঁড়াইতে পারেন, এই বঙ্গবাজারের ব্যবসায়ীদের পাশে। এই লেহেঙ্গাটা দেখে দেখেন মানে বুকের মধ্যে জলে। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কেউ কিছু মনে করেন না, আমার আমার একটা কথা বলি যে আপনি যখন একটা ব্যবসায়ীকে হেল্প করবেন, সে কিন্তু ঘুরে দাঁড়াবে, সে কিন্তু ওই টাকাটা নিয়ে আবার ব্যবসা করবে, সে কিন্তু ওটাকে খায়া পয়টা বসে থাকা আবার এসে এরকম হাত পাতবে না কারো কাছে, এরকম করে সে আবার কিন্তু এসে কারো কাছে হাত পাতবে না। এই ওনারা নিঃস্বার্থভাবে কাজ করে, এই বিদ্যানন্দন ফাউন্ডেশনকে আমি অনেক আগে থেকে দেখি এবং চিনি, ফলো করি। তো ওনাদের মাধ্যমে আপনারা একদম মানুষের পাশে দাঁড়াইতে পারেন। একটা ব্যবসায়ী যখন ঘুরে দাঁড়াবে আমাদের দেশের টাকা ঘুরে দাঁড়াবে। আমি যখন পোস্টটা দিছি সবাই ভালো কমেন্ট, ওখানে মনে হয় 1,000 কমেন্ট পড়ে গেছে এতক্ষণে, সবাই ভালো কমেন্ট। একটা ছেলে কমেন্ট করছে ভাই, এইসব ব্যবসায়ীদেরকে হেল্প না করে আপনি গরিবদেরকে হেল্প করেন, অসাধু ব্যবসায়ী। তো এই ধরনের কমেন্ট যারা করবেন, আমি কি আমার মানে কমেন্টটা খুব লাগছে, কারণ আমি একজন ব্যবসায়ী, আমার কাছে মনে হয় এখানে অসাধু ব্যবসায়ীর আপনি কি পাইছেন। একজন ব্যবসায়ী সে কাপড় ইম্পোর্ট করছে অথবা সে গার্মেন্টস থেকে বানাচ্ছে, বানিয়ে সে তো তার প্রফিট রেখে সেল করবে ভাই, সে তো এখানে দান বাক্স খুলে বসে নাই যে আপনাকে ফ্রিতে ফ্রিতে লসে লসে কাপড় দিবে। একটা ব্যবসায়ী তার তো সংসার আছে, তার তো জীবন আছে, তার কর্মচারী আছে, তাদেরকে তার পালতে হবে। মানুষের একটা ব্যবসায়ী কর্মসংস্থান তৈরি করে। সো এই ধরনের মানে অশিক্ষিত মার্কা কমেন্ট কেউ করবেন না, ব্যবসায়ীদেরকে পাশে দাঁড়ান, ব্যবসায়ীদেরকে হেল্প করলে দেশের চাকা, দেশের অর্থনীতির চাকা ঘুরে যাবে ইনশাআল্লাহ। এবং এই আপনারা মাত্র 10,000 টাকা থেকে শুরু করে যে যত পারেন, যে যত পারেন, যার আল্লাহ তাআলা যতটুকু, এখানে কোনো জোহর জলম নাই। দেখেন এটা আরেকটা মাধোস কাতান না, এই যে দেখেন কেমন করে পুড়ে গেছে, মানে আর এগুলা তো তাও আমরা দেখাতে পারছি, বেশিরভাগ প্রোডাক্ট তো পুড়ে ছাই হয়ে গেছে, যেগুলো আমাদের মানে আপনারা তো দেখছেন ছবি দেখছেন যে টাকার বান্ডিল পর্যন্ত পুড়ে গেছে, ব্যবসায়ীর মানে প্রত্যেকটা ব্যবসায়ী পথে বসে গেছে। ওখানে আমারও একজন সাপ্লায়ার ছিল, ওর 500 পিস কাঞ্জিবরম শাড়ি আমাকে ওই দিনই ডেলিভারি দেওয়ার কথা, ওখানে পুড়ে গেছে। সো এই যে ব্যবসায়ীদের স্বপ্নগুলো পুড়ে গেছে, আপনারা কিন্তু আমি দেখেন বিকাশ নাম্বার, রকেট নাম্বার, যা যা আছে যেসব মাধ্যমে আমরা আপনারা টাকা পাঠাতে পারেন, বিদেশ থেকে টাকা পাঠাতে পারেন, যারা প্রবাসী আছেন তারা কিন্তু হেল্প করতে পারে, কিনতে পারবে অনলাইনে অনেক কাপড়। হ্যাঁ, আপনারা চাইলে কাপড়টা সংগ্রহ করে নিয়ে রাখতে পারেন, আমি নিজে একটা নিয়ে রাখবো সংগ্রহে, কারণ আমি সারা জীবন এটাকে মনে রাখতে চাই।
এটা আমরা যারা ব্যবসায়ী একে তো আমরা সতর্ক থাকতে চাই এটা দেখে আর এটা মনে রাখতে চাই যে আল্লাহ কখন কাকে পথের ভিখারি বানাই দিতে পারে চোখের সামনে এই আপনি আজকে রাজা এই আপনি অহংকার করছেন আপনার 20টা 25টা শোরুম এত এত কর্মচারী এই কালকে এক নিমিষে চোখের নিমিষে সবকিছু আল্লাহ পাক শেষ করে দিতে পারে সো এত অহংকার দুনিয়াতে কিসের অহংকার আমাদের আমাদের এত কিসের অহংকার সব অহংকার এক নিমিষে শেষ হয়ে যেতে পারে সো আমি ডেফিনেটলি এখান থেকে একটা নিয়ে যাব সত্যি কথা আমি মানে আমি আমি এত সহজে কাঁদতে পারি না বা আমি সেই মানে থাকে না যে নাকামো বা মানে বা আমি একটু খুব শক্ত মনের মানুষ বাট আমার যে কি ফিল হচ্ছে আই কান্ট এক্সপ্লেইন আমার যে কি ফিল হচ্ছে এটার জন্য কারণ আমার তো হৃদয়ে লাগতেছে আমি তো জানি কত কষ্ট করে একজন ব্যবসায়ীকে দাঁড়াতে হয় আপনি ব্যবসায়ীদের পাশে দাঁড়ান আপনারা কাপড় কিনে নিতে পারেন ওনাদের পেজে নক করতে পারেন সর্বনিম্ন 10,000 টাকা স্ক্রিনশট নিয়ে নক করতে পারেন যে আমি এই কাপড়টা আমার সংগ্রহে রাখতে চাই সর্বনিম্ন 10,000 টাকা থেকে শুরু করে যত খুশি আপনারা কিন্তু হেল্প করতে পারেন দেখেন হায় আল্লাহ কিরকম মানে মানে কি বলবো আপনাদের আপনারা বুঝেন সবাই শিক্ষিত মানুষ আপনারা বুঝেন যে আসলে মানে কি হয়েছে ঘটনাটা বা কি হচ্ছে এখানে এত এত ব্যবসায়ী পথে বসে গেছে সো আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে পারেন এই মুহূর্তে 4,000 মানুষ আমাকে দেখছিলেন 4,000 মানুষ আমাকে দেখছিলেন সবাই যদি একটা করে শেয়ার দেন 4,000 মানুষ একটা করে শেয়ার দিলে এটা 4 মিলিয়ন হয়ে যেতে পারে আপনারা একটা দৃষ্টান্ত তৈরি করে দেন আপনারা একটা দৃষ্টান্ত তৈরি করে দেন এই সাহায্য আপনাদের এই সাহায্যের হাত বাড়িয়ে একটা দৃষ্টান্ত তৈরি করে দেন আপনারা স্ক্রিনশট নিয়ে ওনাদের পেজ ইনবক্স করতে পারেন বিদ্যানন্দের পেজে যে হ্যাঁ আমরা আছি ছোট ছোট করে সাহায্য করেন না আপনাকে এত বড় করে মানে এখানে কোনো জোর জুলুম নাই যে যেমনটা পারেন যার যতটুকু সাহায্য হয় একটা করে শেয়ার দিলে এত এত মানুষ জয়েন করতে পারে যার যতটুকু সাহায্য হয় ইয়া করো তুমি এটা ক্লোজ করে দাও তুমি হচ্ছে যে লাইভটা শেয়ার করে দাও দেখেন এটা একটা জামদানি পুড়ে যাওয়া জামদানি আমাদের বাংলাদেশের আমাদের ঐতিহ্য আমাদের জামদানি এটা একটা পুড়ে যাওয়া জামদানি এখানে নিশ্চয়ই যে মানে আমার আমি আমার দিক থেকে বলি নিশ্চয়ই এই কাপড়ের তাঁতির সাথে যে তাঁতি এই শাড়িটা নিখুঁত হাতে বুনন করতে নিশ্চয়ই সেই তাঁতি সেই দোকানদারের কাছে টাকা পায় এটা হচ্ছে বিজনেসের সিস্টেম পেমেন্ট নিশ্চয়ই সেই দোকানদার কথা দিয়েছিল সেই আমার তাঁতি ভাইটাকে যে তোমাকে আমি ঈদের আগে পেমেন্ট ক্লিয়ার করে দিব আমরাও তো ব্যবসা করি আমরা তো আমাদের সাপ্লায়ারদেরকে আমাদের তাঁতিদেরকে আমাদের ফ্যাক্টরিতে আমাদের ওয়ার্কারদের সব জায়গায় কথা দেওয়া আছে ঈদের আগে তোমাদের টাকা ক্লিয়ার করে দিব তোমাদের বেতন দিয়ে দিব তোমাদের বোনাস দিয়ে দিব সারা বছর কষ্ট করে সেখানে আজকে ব্যবসায়ীরা কি পেমেন্ট দিবে কি তাঁতিদের টাকা কোথায় থেকে দিবে কোথায় থেকে এই যে কর্মীগুলো আমার তো এতগুলা কর্মী আছে আমি জানি কোথায় থেকে তাদের বেতন দিবে কোথায় থেকে তাদেরকে বোনাস দিবে নিজের পেট কিভাবে চলবে আমার কাছে মনে হয় যার যার জায়গা থেকে আপনারা এই পোড়া কাপড় কিনেন পোড়া কাপড় পোড়া ব্যবসায়ীদের আসলে কপাল পোড়া ব্যবসায়ীদের পাশে দাঁড়ান আপনারা বিদ্যানন্দন ফাউন্ডেশনের মাধ্যমে তাদেরকে সাহায্য করেন এবং যার যতটুকু সামর্থ্য কুলায় 10,000 থেকে শুরু করে আপনি 20,000 50,000 1,00,000 2,00,000 5,00,000 যার টাকা আছে সে 1 কোটি টাকাও দিতে পারে তাই না যার টাকা আছে সে 1 কোটি আমার টাকা থাকলে আমি নিঃসন্দেহে 1 কোটি টাকা দিয়ে দিতাম সত্যি দিয়ে দিতাম এখন আমরা এমন একটা স্টেজে আছি এই সময়টাতে আমাদের শুধু পেমেন্টের সময় এই যে আমাদের কথা দেওয়া থাকে তার থেকে ফ্যাক্টরিকে আমাদের সাপ্লায়ারদেরকে ইন্ডিয়া পাকিস্তান সব জায়গায় এভরিওয়্যার সব জায়গায় কথা দেওয়া থাকে ঈদের সময় তোমার পেমেন্ট ক্লিয়ার করে দিব বাট সত্যি আমার টাকা থাকলে আমি 1 কোটি টাকা দিতাম এখন আল্লাহ যদি আমাকে সেই সামর্থ্য দিত আমি এখন 1 কোটি টাকা দিতাম আরো সামর্থ্য থাকলে আরো দিতাম সো আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আরো দেওয়ার চেষ্টা করব আরো পাশে থাকার চেষ্টা করব সো এই পোড়া কাপড় কিনে পোড়া কপালধারী যারা এখন ব্যবসায়ী আমাদের মতো তাদেরকে সাহায্য করেন এই কাতান শাড়িটা আমরা সেল করছি আমাদের আসলে শাড়ির মেইন বিজনেস তো সো যে কোনো শাড়ি দেখালেই মানে এটা কিন্তু আমরা অনেক পিস সেল করছি সো আমাদের সাথে মিলে যায় যেহেতু আমরা প্রচুর ইন্ডিয়ান এবং দেশি শাড়ি সেল করি এবং শাড়ি দিয়েই মেইনলি আমাদেরকে পুরো বাংলাদেশের মানুষ চিনে সো এই যে দেখেন শাড়িটা এরকম পুড়ে গেছে এই শাড়িটা আমাদের শোরুমেও পাবেন মানে আমি দেখবেন যে এরকম শাড়ি লাইভ করেছি সো আমি বুঝি মাই গড এই শাড়িটার প্রাইস আমাদের মনে হয় 3,500 টাকা ছিল তাই না 3,500 করে আমরা এরকম শাড়ি সেল করছি তো এই যে মানে দেখেন পুড়ে গেছে শাড়িগুলো আপনি নিয়ে রেখে দিতে পারেন আপনি স্ক্রিনশট নিয়ে ওনাদের পেজে নক করে নিয়ে রেখে দিতে পারেন আপনার এই
মানে এখানে ওনারা দেখো একটু ক্যামেরাটা দূর থেকে ধরে ধরে দেখাও, এখানে এরকম অনেক পুরা শাড়ি চাদর এগুলো এখানে রাখা আছে। আপনারা চাইলে ওনাদের অফিস ভিজিট করতে পারেন, এখানে এরকম অনেক কিছু রাখা আছে। ওনাদের মাধ্যমে আপনারা কিন্তু মানবতার মানে আপনারাও মানবতার ফেরিওয়ালা হতে পারেন, মানুষের পাশে দাঁড়াতে পারেন। এবং মানে আমি আবারও বলবো, যেহেতু আমরা এখানে সব ধর্মের লোকজন আমার লাইভ দেখেন, আর প্রত্যেকটা ধর্মে কিন্তু সাহায্যের কথা বলা হয়েছে, মানুষকে সাহায্যের কথা বলা হয়েছে। যেমন ইসলাম ধর্মে বলা হয়েছে, তেমনি হিন্দু ধর্মে বলা হয়েছে, তেমনি অন্যান্য ধর্মেও বলা হয়েছে। তো আপনারা সবাই মানবতার ফেরিওয়ালা হতে পারেন, একদম রোজার দিনে। এবং যারা মুসলমান আছেন তাদেরকে আমি বলবো, মুসলমানরা তো রোজার মাসে একদম মুক্ত হস্তে হচ্ছে দিয়ে দান করেন, মানুষকে সাহায্য করেন। সো আপনারা ওয়াই নট যে এই বিদ্যানন্দন ফাউন্ডেশনের মাধ্যমে এই পড়ে যাওয়া ব্যবসায়ীদের জন্য একটু আপনাদের হাতটা বাড়িয়ে দেন, এরকম অনেক কিছু পাবেন। এই শাড়িটা যেমন টাঙ্গাইলের, এই শাড়িটা আমাদের টাঙ্গাইলে তৈরি হয়, আমাদের তাঁতিরা তৈরি করে। এটা ইয়ার শাড়ি, গ্যাসের শাড়ি, হ্যাঁ, জরি জামদানি, এটাকে বলে জরি জামদানি, আমাদের টাঙ্গাইলের শাড়ি। এটা দেখেন এই যে পুড়ে গেছে, মানে কলিজার মধ্যে লাগে ভাই, আসলে কলিজার মধ্যে লাগে। তো আল্লাহ আমাদের সবাইকে এইরকম বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, সবাইকে রক্ষা করুক এরকম অদেখা অদৃশ্য বিপদ থেকে। আচ্ছা আচ্ছা, দেন ভালো কিছু আছে ওনাদের কাছে, পুরা ছাড়াও কিছু ভালো কিছু শাড়িও ওনাদের সংগ্রহ আছে। আপনারা কিন্তু ওনাদের পেজে যোগাযোগ করতে পারেন, ওনাদের পেজে যোগাযোগ করে সর্বনিম্ন 10,000 টাকা থেকে। আমরা তো কত টাকা নষ্ট করি বলেন, আমরা একটা মেকআপ, আমরা হ্যাঁ যার যত সামর্থ্য অনুযায়ী আপনারা হেল্প করতে পারেন। আমরা মেয়েরা একটা মেকআপ কিনতে চাই কত টাকা নষ্ট করে ফেলি, আমরা কত টাকা নষ্ট করি এই মানে আমরা কিন্তু হেল্প করতে পারি। এরকম অনেক ভালো শাড়িও পাবেন, হ্যাঁ এগুলো ইন্ডিয়ান শাড়ি, এগুলো কমল সিল্ক, এই শাড়িগুলা একে বলে কমল সিল্ক ইন্ডিয়ান। সো কমল সিল্ক আপনারা এখানে যে শাড়িগুলো ভালো আছে আপনারা স্ক্রিনশট নিয়ে ওনাদের থেকে কিনতে পারেন। সো আসলে ইফতারের সময় হয়ে যাচ্ছে, আমার আসলে বনানী থেকে আসছি তো রাস্তায় একটু জ্যাম ছিল, এটা হচ্ছে মিরপুরে ওনাদের অফিস। সো আমি আসলে এটা আমি পারলে আরো 1 ঘন্টা লাইভ করতাম, সো আমি ভিডিও করে নিছি, সেই ভিডিও আমি আমাদের পেজ থেকে আপলোড দিব। বাট আমার প্রত্যেকের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট, আপনারা এই শাড়িগুলো কিনুন, ব্যবসায়ীদের পাশে দাঁড়ান, আপনারা ব্যবসায়ীদের পাশে দাঁড়ান। এই যে দেখেন শাড়িটা নিয়ে আসেন, তো এখানে নিয়ে আসেন, এই যে দেখেন কেমন করে মানে পুড়ে গেছে, ছিদ্র ছিদ্র হয়ে গেছে, এই যে দেখেন দেখেন কেমন করে পুড়ে গেছে, এরকম অনেক কাপড় এরকম পুড়ে ছারখার হয়ে গেছে, পুড়ে ছারখার হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন ব্যবসায়ীদের মানে কি বললাম যে কপালেই পুড়ে গেছে, এখানে তো আর কিছু বলার নাই, আপনারা সবকিছু বুঝছেন, আপনারা দেখছেন। এখানে এরকম অনেক চাদর আছে যেগুলো আপনার যেমন এই চাদর কাশ্মীরি চাদর গুলা, এগুলা কিছু ভালো আছে। আপনারা তুমি একটু এই পাশ থেকে আসো পাইম, আপনারা এগুলো নিতে পারেন, ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আবারও বলবো আপনারা ওনাদের সাথে যোগাযোগ করেন, ওনাদের সাথে যোগাযোগ করেন। আপনারা যারা দেশের বাইরে থেকে দেখছেন তারাও আপনারা ওনাদের সাথে যোগাযোগ করেন, ওনাদের পেজকে আমি ট্যাগ করে দিয়েছি। যারা দেশের ভিতর থেকে দেখছেন তারাও আপনারা ওনাদের সাথে যোগাযোগ করেন। আপনারা মানে মানুষকে সাহায্য করলে কোনোদিন কমে না, আল্লাহ আরো বরকত দেয়। এটা আমার নিজের জীবনের এক্সপিরিয়েন্স, আমি ছোট থেকে আমার কাছে 10 টাকা থাকলে 9 টাকায় মানুষকে দেয়, এমন আছে যে আমার ব্যাগের টাকাই নেই, দৌড়ো তাও দিয়ে দিছি, মানে এরকম অনেক হয়। সো আল্লাহ সবাইকে মানে সেই মন মানসিকতা দান করুক, মানুষের পাশে দাঁড়ানোর আল্লাহ তৌফিক দান করুক সবাইকে। এবং অনেকের আছে যে টাকা আছে কিন্তু মনটা দেয়নি আল্লাহ, আপনাদের মনটা আল্লাহ খুলে দে, মনটা উজাড় করে দে, উজাড় করে মানুষকে দেন, মানুষকে সাহায্য করলে কোনোদিন কমবে না, এটা মনে রাখবেন। এবং আমি এই যে ওনাদের অ্যাপ্রন পরে আছি বিদ্যানন্দের, এই যে দেখেন অ্যাপ্রন পরে আছি। এবং এই ফাউন্ডেশনটা অনেকদিন ধরে কাজ করছে, এবং আমি অনেকদিন অনেক বছর ধরে বেসিক্যালি আমি চিনি, আমি মনে হয় ওদেরকে মিনিমাম 3 বছর ধরে, হ্যাঁ অফিসের ভিতরে ঘুরে দেখতে মানে অফিসের ভিতর দেখান কথা যে তুমি এটাকে এটাকে ইয়া করো। সো আমি এই ফাউন্ডেশনটাকে আমি মানে ফেসবুকে মনে হয় আপনাদেরকে 3 কি 4 বছর হবে মনে হয় ফলো করি। সো আমার আম রিয়েলি গ্লেড যে আমি এখানে আসছি, এবং এখানে এসে আমি ওনাদের হয়ে আপনাদের মানে বা একসাথে হয়ে আমরা কথা বলতে পারছি মানুষের জন্য। সো এইটার জন্য আমি মানে অবশ্যই ভালো বোধ করছি। সো থ্যাংক ইউ সো মাচ, যে যেখান থেকে দেখছেন, দেশের ভিতর থেকে হোক দেশের বাইরে থেকে হোক, এই হচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
আয়োজন করেন আপনাদেরকে আমি দেখছি সেহেরি খাওয়ান মানুষকে, এছাড়াও সারা বছর আপনারা মানুষকে খাওয়ান এবং এক টাকার আহার নামে আপনাদের প্রজেক্ট আছে সেটা আমি দেখেছি এবং স্কুল আছে অনেক কিছু আছে ওনাদের। সো অবশ্যই আমি চেষ্টা করব ভবিষ্যতে আরো আপনাদের সাথে থাকতে। এখন একবার যেহেতু কানেক্টেড হয়েছি ইনশাল্লাহ আমি বা আমার সার্কেলের যারা আছে সবাইকে আমি রিকোয়েস্ট করব আপনাদের সাথে থাকতে। অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকেন, সবাই মানে ব্যবসায়ীদেরকে সাহায্য করেন, দেশ এগিয়ে যাবে, ব্যবসা এগিয়ে যাবে, কর্মসংস্থান হবে, দেশে যাবে। একটা সিম্পল হিসাব দেখেন, এই 4000 দোকানে কয় হাজার কর্মচারী ছিল, কতগুলো মানুষের কর্মসংস্থান শেষ হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে স্বপ্ন নিশ্চয়ই। হ্যাঁ, তিনজন করে হলেও 12000 নিশ্চয়ই সেই কর্মচারী, আমারও তো স্টাফ আছে আমি বলছি, সে নিশ্চয়ই তার বউকে কথা দিয়েছিল সেই ঈদে তোমাকে আমি একটা নতুন শাড়ি কিনে দিব, এই ঈদে তোমাকে আমি একটা গয়না কিনে দিব, এই ঈদে তোমাকে নিয়ে আমি বেড়াতে যাব, নিশ্চয়ই সেই দোকানের কর্মচারীটি কথা দিয়েছিল তার বউকে অথবা তার মাকে কথা দিয়েছিল যে তোমাকে এই একটা নতুন শাড়ি কিনে দিব, অথবা তোমার তার বাবাকে কথা দিয়েছিল এবার বোনাস পাওয়ার পরে তোমাকে ভালো একটা ডাক্তার দেখাবো, নিশ্চয়ই কথা দিয়েছিল। তাদের জায়গাটা চিন্তা করেন, ব্যবসায়ীদেরকে সাহায্য করলে দেশ এগিয়ে যাবে, দেশের অর্থনীতির চাকা ঘুরে যাবে। সো সবাই ভালো থাকেন, দোয়া করবেন এবং যার যার জায়গা থেকে এগিয়ে আসেন, জাস্ট আমার এটাই রিকোয়েস্ট। আল্লাহ হাফেজ, বাই বাই।